গাইজ, আজ চলে এসেছি সব থেকে সস্তা পায়রার হাট উলবেড়া। তো চলো তোমাদেরকে দেখাতে থাকবো পায়রার কিরকম দাম আছে। আর এখানে সব থেকে একদম কম দামে পাওয়া যায় পায়রা, সব ধরনের, মানে ফেন্সি পায়রা বলো কিংবা হচ্ছে উড়ন্ত উড়ার জন্য সব ধরনেরই পায়রা পাওয়া যায়। তো চলো গাইজ দেখতে থাকো। ও কার বাচ্চা এগুলো? হ্যাঁ অবশ্যই এগুলো পায়রারই বাচ্চা। গাইজ এইগুলো ভালো জাতের বাচ্চা, তাই কাকা হচ্ছে 500 টাকা পিস দাম বলছে, তবে দাম কম বেশি করা যাবে। যদিও উনি হচ্ছে দামটা বেশি বলছে, তবে এখানে অনেক কম দামে পায়রা পাওয়া যায়। এখন সকাল হবে মাত্র 7টা, এটা বেলার দিকে একটু দাম কমে যায় ক্রমশ। তো কারণ আমি আগের বারে আমি নিজেই নিয়ে গেছিলাম 200 টাকা পিস ভালো ভালো ম্যাটাসি, তোমাদেরকে দেখিয়েছি। এগুলো গিরিবাজ আছে, এটা মাদা, রেট কি আছে এটা? 300 টাকা। নামটা না কাকা, দাম কি আছে? 700 টাকা। 9 9 8 3 6 8 8 7 5 8 6 8 6 গাইজ দেখো জিরো ঠোঁটের দেশি পায়রা দুটো, খুব ভালো জাতের। আর দাম কি বলছো কাকা? 1500। হ্যাঁ অবশ্যই জিরো ঠোঁটের গিরিবাজের দামও আছে। কিরকম উঠবে, কতক্ষণ? 4 ঘন্টা করে উঠবে, তাই তো? ফল দেয় নাই এরকম গাইজ। একটা নাপতার বাচ্চা, আবলা বাচ্চা দেখ, একটা নোর আছে ভাই। রেট কি আছে কাকা একটু বলবে? 400 500 600 700 800 900 1000 এই খাঁচায় পায়রাগুলো 400 450 এরকম দাম দিচ্ছে। অবশ্যই এখানে দাম কম বেশি করা যায়, যে দাম বলছে যে সেই দামে পায়রা বিক্রি হবে তা নয়, কম করা যায়, কিছু কম বেশি হয়। তো পায়রাগুলো খুবই সুন্দর, আর বেশিরভাগই এই খাঁচায় বাচ্চা আছে। দাম কি আছে? এখানে ঘুরলে নাই একটা মাদি আছে, 1000 টাকা দাম, ঠিক আছে? 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে গোল্ডেন আইস বলছে, এটা চোখে কি একটা প্রবলেম আছে, তাই তো? না, চোখে একটু ঠান্ডা, একটু প্রবলেম, ঠান্ডা লেগেছে। পায়রাটা খুবই ভালো, কিন্তু চোখে একটু সমস্যাটা, ঠান্ডা একটু পায়রা। গাইজ দেখো ময়ূর পঙ্খি অথবা লক্কা, যে যেটাই বলে না কেন, কালারটা খুব সুন্দর দেখো। যদিও কাকা হাতে ধরে আছে বলে তাই এরকম লাগছে, এটা খাঁচায় থাকলে আরও সুন্দর লাগতো। কাকা রেটটা কিরকম আছে? 1200। 1200 টাকার দাম বলছে গাইজ। পেয়ারটার দাম কিরকম আছে কাকা? 1200 টাকা। দেখো গাইজ এই যে লক্কার পেয়ারটা 1200 টাকা দাম বলছে।
কেউ ফেন্সি পায়রা পুষতে চাইলে এই পায়রা পুষতে পারো, খুবই সুন্দর, এরা খুবই শান্ত প্রকৃতির। একটা দাম কি আছে দাদা বলো, দাদা কত দাম আছে? 1000 টাকা। নন নামা দা কাকা, এটা ফুলছিরা নন। আচ্ছা ফুলছিরাটা বলে কি, এই গোলার কাজটা এর জন্য, তাই তো? গোলার কাজটা এই ছিটছিট আছে, হ্যাঁ, এই জন্য নাম ফুলছিরা। ওইটা তাছাড়া আদার্স কোনো কিছু ব্যাপার নয় না? না হলি দাম কিরকম? 600 টাকা। 600 বলছো? জিরিয়া নর এটা 700 টাকা বলছো? ঠিক আছে। এই পেয়ারটা কত? 700 টাকা। 700 টাকা পেয়ার। কত এটা? 700 টাকা নাপতা পায়রা। তবে নাপতা, হ্যাঁ নাপতা মাদা নর, এটা নর। এটা কত? কোনটা? এই নয় নরটা, এটা নরটা। 600 টাকা। নাম্বারটা বল। তো দাদার বাড়িতে নানা রকম পায়রা আছে, মানে আরো অনেক জাতের ভালো ভালো পায়রা আছে। 2913430059 এইটা হচ্ছে দাদার নাম্বার, কেউ চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারো। তো গাইজ, এতক্ষণ তো তোমাদেরকে হচ্ছে মানে রোডের মধ্যে হাট রয়েছে সেটাই দেখাচ্ছিলাম, কারণ রোডের মধ্যে এত ভিড়, এত জাম হয়ে গেছে দেখো, মানে হাটের কারণেই কিরকম জাম হয়ে গেছে। তো গাইজ, তো এবার হাটে ঢুকবো, এতক্ষণ হাটে ঢুকিনি, মানে হাটের বাইরেই এত ভিড় ছিল, এত পায়রা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার হাটে ঢুকছি। গাইজ, এখন সবে ঘড়িতে মাত্র 7:30 বাজে, তারই মধ্যে দেখো কত ভিড় হয়ে গেছে হাটে। আর এই উলবেরিয়া হাটটায় হাটে হচ্ছে সবই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। এইদিকে যেরকম মানে পুরো হচ্ছে বাড়ির জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেরকম এই তার সাথে পায়রার হাটটাও তোমাদের তো শেয়ার করছি। দাদা পেয়ারটার দাম কিরকম আছে? 3000? 1500? দেখো লাল চোখের মধ্যে জটচা পায়রা কি দাম? না না এই ঘড়িতে সবে মাত্র 7:30 বাজে, ভিড় দেখো। এই যেহেতু গরমকাল, মানে গরম পড়ে গেছে, তো হাট ওই জন্যই হচ্ছে সকালবেলাতে এত ভিড়। দাম কত বলছেন? 250। এইরকম খাঁচাই তো প্রচুর পায়রা আছে, সব পায়রার তো একটা একটা করে মানে দেখানো সম্ভব নয়, তোমাদেরকে কিছু কিছু পায়রা দেখালাম, আর শুধু হাটটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো গাইজ, হাটটা কত বড় এবং কত ভিড়। তো
চলো আরো কিছু পায়রা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সব তো ধরে ধরে দেখানো সম্ভব নয়। অবশ্যই এখানে দাম কম বেশি করা যায় এবং হচ্ছে পায়রা আমদানি যেদিন যেরকম পায়রা থাকে সেই হিসেবে পায়রা রেটটা হয়, এবং পায়রার জাত এবং পায়রার কোয়ালিটি হিসেবে পায়রার দাম। লক্ষাটা দেখো দুর্দান্ত পালার লাগছে, দাদা ওই পিয়ারটা কত? গাইস যেহেতু খুব সুন্দর লাগছে পায়রার কালারটা, ওই জন্য পেয়ারটার দাম 2000 টাকা বলছি। কোয়ালিটি যেহেতু খুবই ভালো তাই দামটা এরকম। এটা পেয়ার তাই তো? দাম কিরকম আছে? 1500 টাকা দাম? একটু কম বেশি হবে তাই তো? খুবই ভালো জাতের দেখেই বোঝা যাচ্ছে 1500 টাকা দাম বলছে। মুখটা রাখুন, হ্যাঁ মুখে ফেসটা রাখুন।